দেখুন আমাদের যে ফার্স্ট অফ অল এই কথাটা ক্লিয়ার করে দেওয়া উচিত কি আমাদের যাই ট্রাস্ট তৈরি হয়েছে পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নিয়ম মেনে সব কিছু করে আমাদের ট্রাস্ট তৈরি হয়েছে। এবার ট্রাস্টটা তৈরি হয়েছে আমাদের ওয়েলফেয়ারের জন্য, ঠিক আছে। রইল মিস্টার কুণাল ঘোষের ব্যাপারে, ওনাকে আমি আগেও বলেছিলাম কি উনি যা বক্তব্য করেছেন উনি শুধু এই আন্দোলনটা মেলাইন করার জন্য যা বক্তব্য রাখেন সকালে উঠে উনি আর একটাই কাজ আন্দোলনটা কি করে মেলাইন করা যাবে, এই কারণে উনি এই বক্তব্যগুলো রাখেন। এই এই কারণে এই রাখে ওনার, এই কারণে উনি এইসব কথা বলেন। আর আমি এটা বলতে চাই আমাদের পুরো যেই কাজগুলোই হচ্ছে ট্রাস্টের কাজ সবই একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট, এটা নিয়ে আমাদের কোনো দুমত নেই। আমাদের লয়ার আমাদের অ্যাকাউন্টেন্ট সব একসাথেই কাজ করছেন, আমরা সব কিছু ক্লিয়ার রেখেছি, আমরা সব কিছু ক্লিয়ার রাখবো, আমরা এরকম কিছুই লোকানোর কিছু নেই। এই ট্রাস্টটা শুধু ওয়েলফেয়ারের জন্য কাজ করছে, এই ট্রাস্টটা আমাদের ডাক্তার সমাজের ওয়েলফেয়ারের জন্য কাজ করছে, প্লাস অনেকগুলো আমাদের কাজ আছে সেই কাজগুলো ওনারা করবেন আমাদের। তারপরে স্পষ্ট কথা যে আজকে যে কথাটা বললেন কুণাল ঘোষ কোনো একটা কথা বলেছেন তার প্রতিক্রিয়া, তো যার যার নাম হচ্ছে চোর কুণাল, ঠিক আছে, তো একজন চোরের মুখ থেকে টাকা সংক্রান্ত কোনো কথা প্রতিক্রিয়া দিতে আমরা রাজি নই, এক নম্বর কথা। দু নম্বর কথা, এই যে টাকার উৎস কি, কেন টাকা আসছে, আপনারা প্রথম দিন থেকে জানেন আমাদের এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে অভয়া ন্যায় বিচারের জন্য আমরা নানা সময় আন্দোলনের নানা ফর্ম থেকেছে, অভয়া ক্লিনিক আমরা করেছি, বন্যা দুর্গতদের জায়গায় আমরা গিয়েছি, লিগাল নানা পারপাস থেকেছে, অভয়া ন্যায় বিচারের যে লড়াই চলছে সেখানে আমাদের যে সুপ্রিম কোর্টে যে উকিল রয়েছেন তার, তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু ডাক্তারি অ্যাসোসিয়েশন বলুন, ডাক্তারি সংগঠন বলুন, ইন্ডিভিজুয়াল ডাক্তার বলুন, সাধারণ মানুষ বলুন, বহু মানুষ, ইভেন আপনারা প্রত্যেক মিডিয়া এখানে রয়েছেন, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন রোজ শত শত মানুষ এসে আমাদের যে ভালোবাসা দিচ্ছেন, আবেগ দিচ্ছেন, তার সাথে দেখুন মানুষ তো আবেগের জায়গা থেকে মানে আপনারা দেখেছেন একজন ভ্যান চালক একজন ঢাকি তারা ওই 100-200 টাকাও এসে কোনো একটাভাবে আমাদের কাছে ভালোবাসার কাজ জায়গা হিসেবে দিয়ে যাচ্ছে। তো এই টাকার উৎস কি, এই প্রশ্নগুলো চোর কুণালের কাছ থেকে যে প্রশ্ন উঠছে তার কোনো উত্তর দেওয়া জায়গা আমাদের নেই। আমরা প্রথম থেকেই জানি যে এখানে কত টাকা আছে কি টাকা আছে, এটা যদি ওনার জানার খুব ইচ্ছে হয় উনি আরটিআই করতে পারেন, উনি উকিলের পথে, উনি কোথা থেকে এত কথা জানেন এটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা গোটাটাই ট্রান্সপারেন্ট, এবং এটা যদি বলেন যে এই জায়গাটা যে সরকারি জায়গায় এর ঠিকানা কেন, এই প্রশ্ন যদি আপনারা করতে চান আমরা বারবার বলতে চাই। আমরা প্রথমে এটা করতে চেয়েছিলাম একটা অ্যাসোসিয়েশন যেটা মোর ডেমোক্রেটিক, আপনারা সবাই জানেন এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনেক রকমের হয়, ট্রাস্ট হয়, অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এবং আপনাদের পুরো আমাদের পুরোনো প্রেস রিলিজগুলো আমাদের যদিও 70 দিন পর হয়তো আপনারা ভুলে গেছেন, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের ওই অ্যাসোসিয়েশন যেটাকে মোর ডেমোক্রেটিক একটা ভার্সন সেটা করতে দেয়নি, সেটা করতে কোনো এনওসি দেয়নি। তো সেই জায়গায় গিয়ে আমরা ট্রাস্ট ফরমেশন করি, এবং এই ট্রাস্ট ফরমেশন করার পর এই গোটা আইনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইন দিয়ে তাদের এনওসি দিয়েই হয়। তো এই প্রশ্নগুলো যদি আজকে আমাদের ওপর কেন হচ্ছে আমরা জানি, এটা মেলাইন করার জন্য আমরা এত পরে কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক আগেই এই প্রশ্নটা আসবে, কিন্তু এই প্রশ্নটা আসলে যারা এনওসি দিয়েছে সেই প্রশ্নটা আসলে মনে হয় সরকারকেই করা উচিত। আসলে এই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি যেটা বলেছেন যে হোস্টেলের ঠিকানা সেটা দেওয়া, এবং সেই ক্ষেত্রে এনজিও ফর্ম করতে গেলে সরকারি কনসেন্ট লাগে, অনুমতি লাগে, এই বিষয়টা কি বলবেন? সরকারি অনুমতি ছাড়াই এরকম একটা জিনিস তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের? মানে ওনার কাছে কি এরকম ইনফরমেশন আছে যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইনফরমেশন ছাড়াই কনসেন্ট ছাড়াই এরকম একটা, যদি তাহলে হয়ে থাকে তাহলে তো ভয়ানক ব্যাপার। যদি উনি এটা বলে থাকেন যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো কনসেন্ট ছাড়া, আমাদের কাছে সব প্রমাণ রয়েছে, নথি রয়েছে যে এটা যে ট্রাস্ট ফরমেশন হয়েছে সেই ট্রাস্ট ফরমেশনে সরকারি শিলমোহর রয়েছে, সেই সরকারি শিলমোহর ছাড়াই যদি এত বড় ব্যাপার হয়ে থাকে উনি যেটা আশঙ্কা করছেন তাহলে তো আরো ভয়ানক ব্যাপার। একজন চোর যখন এটা বলছে তাহলে ওনারা নিশ্চয়ই এরকম আরো বড় বড় ঘটনা ঘটাচ্ছেন বলে আমাদের মনে হয়। ধর্মঘটের মতো জনবিরোধী ভাবনা ভাববেন না, সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার, এই সরকার যদি বছর সরকারের মতো ডাক্তারদের আন্দোলন পুলিশ দিয়ে পিটিয়ে তোলেনি, বরং মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে গিয়েছেন, বাড়িতে ডেকেছেন, বারবার বৈঠক হয়েছে, কাজ চলেছে, সিবিআই সুপ্রিম কোর্ট দেখছে, আপনারা সেফ কালচারের অংশ হয়ে উঠে বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না কুণাল ঘোষের পরবর্তী। আমি আর একবার বলছি যে
প্রথম দিন থেকে আমরা একটা কথা বলছি, যে এটাই হয়তো শেষবার বলা, যে যে ভদ্রলোকের কথা আপনারা বলছেন, আমরা বারবার চেয়েছি আজকে আমাদের যে আন্দোলন যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সেই পর্যায়ে আমরা মনে করি যে একজনই একজনের প্রতিক্রিয়াই আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমাদের সহযোদ্ধারা না খেয়ে এতদিন রয়েছেন, আমরণ অনশন করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমাদের সিনিয়র সংগঠনদের সমস্ত সংগঠন, কোনো একটা দুটো সংগঠন নয়, সেটা জেপিডি, সেটা আইএমএ, সেটা এসডিএ, সেটা এমএসসি, সেটা প্রাইভেট ডক্টর, সবার সাথে আলোচনা করে দেখুন আমরা মঙ্গলবারের যে কর্মসূচি ঘোষণা করেছি সেটা আমরা চাই যে সেই জায়গায় না পৌঁছাক। আমরা কখনোই চাই না যে মঙ্গলবার এরকম একটা পদক্ষেপ আমাদের নিতে হোক। আমরা বারবার বলেছি যে আজকে আমরণ অনশনক্লিষ্ট যে আমাদের সহযোদ্ধারা রয়েছেন তাদের শরীর ভাঙছে, আইসিইউতে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিক্রিয়া কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না কেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।